একই ফোনের 256GB ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন, প্রাইস পড়বে 48500 টাকা। 72500 টাকা হলেই কিন্তু আপনারা এখন S21 আলট্রা পেয়ে যাচ্ছেন। হ্যালো फ्रेंड्स, আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণের স্যামসাং, আইফোন, অন্যান্য ব্র্যান্ডের আমরা ফোনগুলো পেয়ে যাব, তাও আবার রিজনেবল প্রাইজের মধ্যে। দেখেন শত শত এখানে ফোন আছে, এগুলো তো ভাই সেকেন্ড হ্যান্ড ভাই। জি, ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ কন্ডিশন। ওকে, তা আপনি তো এক্সচেঞ্জ করে থাকেন ভাই? হ্যাঁ, এক্সচেঞ্জও হয় আমাদের, সেটার ক্ষেত্রে আপনার ফোনটা ফ্রেশ হতে হবে এবং ফোন নিয়ে অবশ্যই চলে আসতে হবে আমাদের। আচ্ছা, বক্স থাকলে হবে না থাকলে হবে? না, বক্স থাকতেই হবে মাস্ট। আর যদি বক্স না থাকে সেক্ষেত্রে আপনি যদি যেটা অথেন্টিক যেটা ইয়ে ছিল, মানুষই ছিল, সেটা যদি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ইটস ফাইন। হ্যাঁ, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, শপন খান বলে চলে আসলাম মোবাইল কর্নারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে ব্লগটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়ে। আপনি কি মোবাইল কিনতে যাচ্ছেন অল্প টাকায় রিজনেবল প্রাইসের মধ্যে? কোথায় আসবেন বসুন্ধরা? আসতে হবে বসুন্ধরা লেভেল 5-এ মোবাইল কর্নারে। ওকে, যাদের হাতের সেটটি আপনার এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, পুরাতন দিয়ে নতুন নিতে পারবেন, মানে এটাও নতুন ফ্রেশ কন্ডিশনে, মানে নতুন মডেলের আর কি। এখানে দেখতে পাচ্ছেন আপনার হিউজ পরিমাণের সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো আছে, স্যামসাংগুলো আছে, ওয়ানপ্লাসগুলো আছে, বক্সের স্মার্টফোনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের হাতের সেটটি দিয়ে আরেকটি সেট নিতে পারবেন সবচেয়ে কম দামে। আজকে আমরা জানাবো এখানে কী কী ফোন আছে, আর এই ফোনগুলো হচ্ছে অথেন্টিক অরিজিনাল। ওকে, আসবেন দেখবেন, ভালো লাগলে নেবেন ইনশাআল্লাহ। স্যার, যারা এই ধরনের ভিডিও চাচ্ছিলেন অবশ্যই আজকে ব্লগটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে, কথা না। আবারই বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোবাইল কর্নার থেকে আমি অর্ণব বলছিলাম, আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যে আমাদের কী কী কালেকশন এই মুহূর্তে মোবাইল কর্নারে আছে। প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা আইফোন থেকে স্টার্ট করি, আইফোন এখান থেকে স্টার্ট হবে। যারা কম বাজেটের মধ্যে আইফোন চাচ্ছেন, আইফোন 6s হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 64GB ভ্যারিয়েন্টে, প্রাইস পড়বে 13000 টাকা। এরপর হচ্ছে আমরা দেখবো আইফোন 7। আইফোন 7 হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 32GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস পড়বে হচ্ছে, এটা বক্স সহ হয়, বক্স ছাড়া হয়, বক্স সহ যেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বক্স সহ, যেটা বক্স সহ 7 সেটা হচ্ছে 32GB, প্রাইস পড়বে 16000 টাকা। আর যেটা 128GB ভ্যারিয়েন্ট ওটা হচ্ছে বক্স ছাড়া, বাট প্রাইস পড়বে মাত্র 16500 টাকা। সিন্স বক্স নেই, 128GB ভ্যারিয়েন্টে আমরা 16500 টাকা রাখি। দেখাচ্ছি যেহেতু বলে নিই একটু আপনাদেরকে, হয়তো বা আলাদা করে আপনারা অনেকেই যারা দেখছেন ভিডিও অনেকেই মোবাইল কর্নারকে চেনেন, আমরা অনেক সুনামধন্য একটি প্রতিষ্ঠান অনেকদিন ধরে কাজ করছি। সো আমাদের ফোন নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো টেনশনের কিছু নেই, 10 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রত্যেকটা ফোনে পেয়ে যাবেন, অর্থাৎ 10 ডেজের মধ্যে কোনো প্রবলেম পেলে আপনি ম্যানুফ্যাকচারিং ফল্ট পেলে রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন, আর ফ্রি আছে সার্ভিস ওয়ারেন্টি তো সাথে পাচ্ছেন, সো নিশ্চিন্তে যে কোনো ফোন নিতে পারেন। এরপর হচ্ছে আমরা দেখবো সরাসরি আইফোন এক্স। আমাদের ইউজুয়ালি সব ফোন সোল্ড আউট হয়ে যায়, তাই দেখা যায় যে ফোন আমাদের কাছে থাকে না। সো আইফোন এক্স অনেকগুলোর একটা লট এসেছে। আইফোন এক্সটা হচ্ছে আপনারা নিতে পারবেন 64GB ভ্যারিয়েন্টের, প্রাইস পড়বে হচ্ছে 31500 টাকা। আর যদি কেউ 256GB ভ্যারিয়েন্ট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে 35500 টাকা। এক্সএসটা এক্স এর পরের মডেল হলেও এক্সএস আর এক্স এর মধ্যে কিছু ইউজ ডিফারেন্স রয়েছে, আপনার চিপসেটের ডিফারেন্স রয়েছে, ব্যাটারিতে ডিফারেন্স রয়েছে, ক্যামেরাতে ডিফারেন্স রয়েছে, সেগুলো তো পেয়ে যাচ্ছেনি। এক্সএসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 64GB ভ্যারিয়েন্টের, প্রাইস পড়বে 34500 টাকা। আর 256GB ভ্যারিয়েন্ট যেটি রয়েছে সেটির প্রাইস পড়বে আমাদের কাছে মাত্র 36500 টাকা। এরপর হচ্ছে আমরা তারপর তার সাথে যে বের হয়েছিল এক্সএস ম্যাক্স, যারা একটু বড়ো এক্স লঞ্চ করার পরে অ্যাপেল দেখতে পেলো যে আসলে বড় স্ক্রিনের একটা চাহিদা আছে, মিডিয়া কনজাম্পশনের জন্য তারা বড় স্ক্রিন লঞ্চ করলো। এক্সএস ম্যাক্সগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 64GB ভ্যারিয়েন্টে, দুটো ফোন রয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল সিম যেটা হচ্ছে 64GB ভ্যারিয়েন্ট 44000 টাকা। আর যদি এক্সএস ম্যাক্স কেউ 64GB ডুয়াল সিম চান, ডুয়াল ফিজিক্যাল সিম, তাহলে প্রাইস পড়বে হচ্ছে 46500 টাকা। একই ফোনের 256GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন, প্রাইস পড়বে 48500 টাকা। এরপর হচ্ছে একই বছরে লঞ্চ হওয়া আমরা হচ্ছে এক্সআরগুলো দেখবো। এক্সআর অনেকগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, স্পেশাল কালার প্রোডাক্টেড বা কোরাল কালার দেখতে পারি আমরা। এক্সআর যেটা রয়েছে তিনটা ভ্যারিয়েন্ট হয়, 64GB ভ্যারিয়েন্ট, 128GB ভ্যারিয়েন্ট এবং হচ্ছে 256GB ভ্যারিয়েন্ট। 64GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 34000 টাকা, 128GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 36500 টাকা এবং 256GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 37500 টাকা। এই মুহূর্তে একটু বলে রাখি, আপনারা যারা সরাসরি ঢাকায় এসে নিতে পারবেন, আমাদের দুটো ব্রাঞ্চ রয়েছে পুরো ঢাকা জুড়ে, একটা হচ্ছে বসুন্ধরা সিটি আউটলেট লেভেল 5 ব্লকে শপ নাম্বার 7, আর যারা হচ্ছে বনশ্রী আউটলেটে আসতে পারেন, যারা গুলশান বনানী বা ওই সাইডে রয়েছেন, ঢাকার উত্তর সিটি কর্পোরেশন সাইডে রয়েছেন, তারা ওখান থেকে নিতে পারেন। আমাদের বনশ্রী আউটলেটের অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার 36 রোড 3 ব্লক সি, বনশ্রী রামপুরা ঢাকা। এরপর হচ্ছে আমরা তারপরের বছরের মডেলে চলে যাবো, আইফোন 11। আইফোন 11 এরও একটা বড় লট এসেছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো কালার অ্যাভেলেবল রয়েছে এখানে, অনেকগুলো আইফোন 11 পেয়ে যাবেন। আইফোন 11 এরও তিনটি ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, 64GB ভ্যারিয়েন্ট প্রাইস পড়বে 44000 টাকা, 128GB ভ্যারিয়েন্ট প্রাইস পড়বে 47000 টাকা এবং 256GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 50000 টাকা। এবং এরপরে হচ্ছে আমরা আইফোনে দেখাবো আইফোন 11 প্রো। 11 প্রোটা হচ্ছে
প্রথম প্রো সিরিজ প্রো তো প্রোর মতই হয় 11 প্রো হচ্ছে আমাদের কাছে 64GB ভ্যারিয়েন্ট রয়েছে 256GB ভ্যারিয়েন্ট রয়েছে 11 প্রো 64GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে হচ্ছে 56500 টাকা এবং হচ্ছে 256GB ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে হচ্ছে 60000 টাকা 60000 এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের আইফোনের প্রিওন সেকশন শেষ করলাম আপনারা যারা আমাদেরকে নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমাদের অনেক রকমের মডেল হয় বাট সবই সোল্ড আউট হয়ে যায় আসার সাথে সাথে এই ফোনগুলো হয়তো পাবেন না সো দ্রুত অর্ডার করে ফেলুন এরপরে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডের দিকে চলে আসি অ্যান্ড্রয়েড দিকে যদি চলে আসি তাহলে সবার আগে আমার খুব প্রিয় একটা সেট আমি দেখাতে চাই সেটা হচ্ছে গুগলের সেট গুগলের পিক্সেল 3A XL যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 16500 টাকায় পিক্সেলের ব্যাপারে আলাদা করে বলা কিছুই নাই ক্যামেরা অসাধারণ সিস্টেম অসাধারণ যেহেতু গুগল নিজেই সত্তাধিকারী অ্যান্ড্রয়েডের সো অপটিমাইজেশনটা অ্যামেজিং হয়ে থাকে সো 3XL-টা আপনারা নিতে পারেন খুব কম প্রাইসের মধ্যে এরপরে হচ্ছে আমরা আরও একটা স্পেশাল ফোন দেখবো সেটা হচ্ছে এককালের অনেক জনপ্রিয় এখনও অনেক জনপ্রিয় কিছু মানুষের কাছে সেটা হচ্ছে সনি এক্সপিরিয়া এইট 64GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে এসেছে কম বাজেটের একটা ফোন কিন্তু অসাধারণ ইউনিক একটা ফোন সনি এক্সপিরিয়া এইট 64GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 16500 টাকায় 16500 টাকা হলে আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে আমরা আরও কিছু সেট আগে দেখিয়ে নিই তারপর লাস্টে স্যামসাংয়ের দিকে যাবো এখানে ওয়ানপ্লাসের কিছু কালেকশন রয়েছে ওয়ানপ্লাসের দুটো কালেকশন রয়েছে একটা হচ্ছে 7 একটা হচ্ছে 7T এখানে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস সেভেন একটা ফ্ল্যাগশিপ কিলার নিয়ে আলাদা করে বলার কিছুই নাই 128GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন ওয়ানপ্লাস সেভেনের প্রাইস পড়বে মাত্র 24990 টাকা 24990 টাকা হলে 128GB ভ্যারিয়েন্টের এই ওয়ানপ্লাস সেভেন কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ঠিক তারপরেই লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস 7T যেটাতে আবার 90Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছিল ডিসপ্লেতে সো বুঝতেই পারছেন 7T একটা স্পেশাল ফোন 7T-টাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র 27500 টাকা 27500 আর একটা ফোন দেখিয়ে নিই যদিও একসময় প্রচুর জনপ্রিয় ফোন হুয়াওয়ে অলমোস্ট টেক্কা দিয়ে দিচ্ছিল স্যামসাংকে অ্যাজ দ্য বেস্ট ফোন অর বেস্ট সেলিং ফোন সেই জায়গায় হচ্ছে গুগলের সাপোর্ট না থাকার কারণে অনেক ফোন ব্যবহার করা যায় না বাট লাস্ট গুগলের সাপোর্টটা আমরা পেয়েছি হচ্ছে P30 Pro-তে সো P30 Pro-টা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে হুয়াওয়ে P30 Pro এটা 6128GB ভ্যারিয়েন্ট প্রাইস পড়বে মাত্র 35500 টাকা হুয়াওয়ের ক্যামেরার ব্যাপারে আলাদা করে বলতেই হয় ক্যামেরা অসাধারণ একটা জিনিস হুয়াওয়ের ক্যামেরার ক্যামেরাটা অসাধারণ হয়ে থাকে আপনারা অ্যাজ ইউজুয়াল যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যামেজিং ডিসপ্লে অ্যামেজিং ক্যামেরা সো এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 6128GB ভ্যারিয়েন্ট 36500 টাকা প্রাইস এরপরে হচ্ছে আমরা চলে আসি অ্যান্ড্রয়েডের রাজা যাকে বলে আর কি সেটা হচ্ছে স্যামসাংয়ে অনেকেই আপনারা আমাদের কাছে একটু কম বাজেটে স্যামসাং চান আমিও ইউজুয়ালি সাজেস্ট করি যে একটা মিড রেঞ্জের ফোন না নিয়ে কিছু বছর আগের একটা ফ্ল্যাগশিপ কম বাজেটের মধ্যে নিলেও না অনেক ভালো সার্ভিস দেয় সো এখানে যেটা হাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে S8 64GB ভ্যারিয়েন্টের ফোন USA ভ্যারিয়েন্ট S8-টা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকায় কিন্তু আপনি একটা ফ্ল্যাগশিপ পেয়ে যাচ্ছেন যদিও মডেলটা কিছু আগের বাট একটা ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ পারফরমেন্স সেখানে আপনি পাবেনই সেটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই তারপরের বছর লঞ্চ হয়েছিল S9-এর সবচেয়ে বহুল আলোচিত হচ্ছে S9 Plus বিকজ হচ্ছে এখানে ডুয়েল ক্যামেরা সেটা বানা হয়েছিল প্রথমবারের মতো সো S9 Plus-টা হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 664GB ভ্যারিয়েন্ট হয়ে থাকে ফ্ল্যাগশিপ ফোন USA ভ্যারিয়েন্ট S9 Plus-গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 22500 টাকায় মাত্র 22500 টাকা হলে আপনারা কিন্তু S9 Plus-গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরও পরের বছর যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো S10 Series রাইট কিন্তু S10 Series-এর মধ্যেও আবার চারটা আলাদা আলাদা ফোন আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট এবং বিগেস্ট ফোন হচ্ছে S10 5G এই S10 5G অলরেডি 5G এনেবল্ড একটা ফোন খুব দ্রুতই 5G চলে আসছে দেশের মধ্যে সো 5G এনেবল্ড একটা ফোন পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে স্ক্রিনটাও অনেক বড় সো এই S10 5G-টা হচ্ছে আপনারা আমাদের কাছে নিতে পারবেন S10 5G-র প্রাইস পড়বে হচ্ছে 8256GB ভ্যারিয়েন্টের 33500 টাকা 33500 টাকা হলে আপনার কিন্তু এই ফোনটা পেয়ে যাচ্ছে এরপরে যেটা দেখাবো এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে নোট টেন প্লাসের দেখুন অনেকগুলো কালার অ্যাভেলেবল রয়েছে অরা গ্লো আপনি ব্ল্যাক বলেন ব্লু বলেন অনেকগুলো ডিফারেন্ট কালার অ্যাভেলেবল এবং প্রত্যেকটা কালারই দেখতে অসম্ভব সুন্দর অনেকগুলো ফোন এসেছে একসাথে একটা লটে সো আপনারা পেয়ে যাবেন এই নোট 10 প্লাসগুলো হচ্ছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 12256GB ভ্যারিয়েন্টে 12256GB ভ্যারিয়েন্টের এই নোট 10 প্লাসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি 40500 টাকা 40500 টাকা হলেই কিন্তু আপনারা নোট 10 প্লাসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর নোট 10 প্লাস একটা আলাদা সেট অনেকেই নোট 10 প্লাস ইউজ করে আসছে সে কখন থেকে এরপর আর চেঞ্জই করেনি কারণ নোট 10 প্লাসের একটা আলাদা মজা আছে সেটা আসলে যে ইউজ করে সেই জানে এরপর হচ্ছে আমরা আরও কিছু ফ্ল্যাগশিপ ফোনের দিকে চলে যাবো আমাদের আরও কিছু বক্সড ফ্ল্যাগশিপ ফোন আছে সেগুলো একটু দেখিয়ে নিই প্রথমেই হচ্ছে দেখাবো একটা ভেরি স্পেশাল ফোন এটা হচ্ছে গ্যালাক্সি ফ্লিপ থ্রি আপনারা জানেন ফোল্ডেবল ডিসপ্লে মার্কেট আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে এবং ফোল্ডেবল ডিসপ্লে মার্কেট এক্সপ্যান্ড করার সাথে সাথে স্যামসাং সেটার মধ্যে একটা ওয়ান অফ দ্য আনটোল্ড কিং হয়ে গিয়েছে এখন ফ্লিপ থ্রিটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 8128GB ভ্যারিয়েন্ট 8128GB ভ্যারিয়েন্টের ফুল বক্স এই ফোল্ড থ্রি যেটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে দেখতেই তো পাচ্ছেন হাতে প্রাইস পড়বে মাত্র হচ্ছে 60000 টাকা 60000 টাকা হলে আপনারা কিন্তু এই ফোল্ড থ্রিটা আমাদের কাছ থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আমরা দেখবো
S21 Plus এর দুটো ফোন এসেছে অ্যাবসলিউটলি ব্র্যান্ড নিউ কন্ডিশন একেবারে ইনটেক কন্ডিশন কেউ দেখে বলতেই পারবে না যে আসলে এটা কি ব্র্যান্ড নিউ নাকি হচ্ছে জাস্ট বক্স খোলা হয়েছে বাট একেবারে নিউই বলতে গেলে এটা এটা হচ্ছে S21 Plus গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 8128 ভ্যারিয়েন্টে 8128 ভ্যারিয়েন্টের S21 Plus গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন 60,000 টাকায় 60,000 টাকা হলে আপনারা কিন্তু ইনটেক কন্ডিশনের মনে রাখতে হবে জাস্ট বক্স তো ওপেন করা হয়েছে দ্যাটস আমরা ইউজ বলে সেল করছি S21 Plus এর 8128 ভ্যারিয়েন্ট আপনাদের কাছে পেয়ে যাবেন মাত্র 60,000 টাকায় only 60,000 টাকা হলে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এরপর এমভিপি খ্যাত ফোন সেটা হচ্ছে আপনার S21 আলট্রা তার আগে আমি হচ্ছে নোট 20 আলট্রা দেখিনি তার এক বছর আগে ফুল বক্স পেয়ে যাচ্ছে নোট 20 আলট্রা নোট 20 আলট্রা এই ফুল বক্স যে ফোনটা রয়েছে এখন পর্যন্ত নোট সিরিজের মধ্যে সবচেয়ে মানে লেটেস্ট এবং জনপ্রিয় ফোন কারণ এরপর এখনও নোট বের হয়নি এবং কোনোদিন বের হবে কিনা সেটাও আমরা জানি না নোট 20 আলট্রা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন 12,256 ভ্যারিয়েন্ট প্রাইস পড়বে মাত্র 67,000 টাকা 67,000 টাকা হলেই কিন্তু আপনারা এই অসাধারণ নোট 20 আলট্রা ফোনটি একেবারে লেটেস্ট নোট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন উইথ ফুল বক্স মাত্র 67,000 টাকা এরপরে যেটা আগেও বলেছিলাম এমভিপি খ্যাত ফোন সেটা হচ্ছে S21 আলট্রা এমভিপি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বলা হয় কারণ হচ্ছে এই ফোনটি যেই প্রাইসে যেই সার্ভিস এই পর্যন্ত দিয়েছে আসলে কোনো ফোনই এই পর্যন্ত এই সার্ভিসটি প্রোভাইড করতে পারেনি সবার পছন্দের ফোন প্রত্যেকটি টেক এনথুজিয়াস্ট এই ফোনটি চালিয়ে মজা পেয়েছে S21 আলট্রা 12,256 ভ্যারিয়েন্ট ফুল বক্স এবং কালারটা তো আনকমন দেখতেই পাচ্ছেন আমেজিং আমেজিং একটা কালার S21 আলট্রা ফুল বক্স আপনারা পেয়ে যাবেন 12,256 ভ্যারিয়েন্ট প্রাইস পড়বে মাত্র 72,500 টাকা 72,500 টাকা হলেই কিন্তু আপনারা এখন S21 আলট্রাও পেয়ে যাচ্ছেন মনে রাখতে হবে S21 আলট্রা S22 আলট্রার ঠিক আগের মডেল এবং এটার ব্যাপারে আলাদা করে বলার কিছুই নাই আমেজিং আমেজিং ফোন এমভিপি 72,500 টাকায় আপনারা এই ফোনটা নিয়ে যেতে পারেন এরপর হচ্ছে লাস্ট একটা ফোন দেখাবো গুগলের একটা ব্র্যান্ড নিউ ফোনও আছে শুধু এটা একটু দেখিয়ে নিই এটা হচ্ছে 4XL পিক্সেল 4XLটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে অনলি 40,000 টাকা Z Fold 2 আমেজিং আমেজিং ফোন ফোল্ডেবল ডিসপ্লের আমেজিং একটা ফোন এবং ব্র্যান্ড নিউ ইনটেক ফোনটি এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন 12,256 ভ্যারিয়েন্ট প্রাইস পড়বে মাত্র 1,00,000 টাকা ইনটেক ফোন Z Fold 2 1,00,000 টাকায় পেয়ে যাচ্ছেন সো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ইউজড এবং ব্র্যান্ড নিউ যে কয়েকটা ফোন আছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে আমাদের ইউজডের যে কালেকশনগুলো আছে আর যে কয়েকটা ব্র্যান্ড নিউ কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিলাম আমাদের আরও প্রচুর ব্র্যান্ড নিউ কালেকশন রয়েছে সেগুলো হচ্ছে আমাদের বনশ্রী আউটলেটে পেয়ে যাবেন আমরা রিয়েলমি শাওমি ভিভো ওপো ইনফিনিক্স সবগুলোর অফিসিয়াল ডিলার সো ওগুলোর ফোন তো ব্র্যান্ড নিউ পেয়েই যাচ্ছেন আমাদের কাছে অফিসিয়াল ফোনগুলো আর একটা কথা একটু বলে রাখা ভালো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন অনেকের কাছেই প্রাইস নিয়ে বিভিন্ন রকম মনে হতে পারে আপনারা অন্য জায়গায় কম প্রাইস পেতে পারেন অনেক কিছু হতে পারে কিন্তু মোবাইল কর্নারের প্রাইসের সাথে আসলে অন্য কারোর প্রাইসের তুলনা করে তেমন একটা লাভ নেই কারণ আমরা প্রত্যেকটা ফোন এখানে যে কটা ফোন দেখেছেন প্রত্যেকটা ফোনই হ্যান্ড পিকড ইম্পোর্টেড এবং ইম্পোর্ট করার সময় আমরা প্রত্যেকবার দেখে নেই যে প্রত্যেকটা ফোন যেন এরকম হয় যে আপনি কখনোই একটা ফোন ইউজ করার জন্য আপনার মনে না হয় যে আপনি হচ্ছে ওই ফোনটা ইউজ ফোন ব্যবহার করছেন আপনার যেন মনে হয় যে আপনি একটা ব্র্যান্ড নিউ ফোন ব্যবহার করছেন এরকম গোল নিয়ে যখন আমরা ফোনগুলো কালেক্ট করি তখন কিন্তু আসলে ফোনের প্রাইসগুলো একটু ডিফারেন্ট হয়ে যায় সো আসলে আমি যেটা বলবো যে আসলে 500-1,000 টাকা বাজাতে গিয়ে একটা বাজে ফোন না কেনার চেয়ে রাদার আপনি মোবাইল কর্নারে চলে আসুন মোবাইল কর্নারে এসে সরাসরি আপনি ফোনগুলো দেখলে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আসলে কেন মোবাইল কর্নার যে ফোনগুলো প্রোভাইড করছে সেগুলো অন্যান্য ফোনের চেয়ে একটু ভিন্ন সো সরাসরি দাওয়াত রইলো সরাসরি আমাদেরকে এসে ভিজিট করুন আর যদি ভিজিট করতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্রত্যেকটা নাম্বার যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রত্যেকটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে কোনো কারণে আমাদের প্রচুর ফোন আসে সো অনেক সময় ফোন রিসিভ করা যায় না সেটার জন্য অ্যাডভান্সে দুঃখিত কিন্তু যদি ফোনে না পান অবশ্যই প্রত্যেকটা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা টেক্সট লিভ করবেন অবশ্যই সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক করলেই আপনারা ফটো ভিডিও দেখে যাচাই করে তারপর হচ্ছে একটা অ্যাডভান্স করে 2,040 টাকার আপনি ফোনগুলো কিন্তু নিয়ে নিতে পারছেন 3-5 দিনের মধ্যে আমরা হোম ডেলিভারি দিই ফ্রিতে এন্টায়ারলি আর যদি সুন্দরবনে দেন সুন্দরবনের কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে পরের দিন পেয়ে যাচ্ছেন কিন্তু সেটার জন্য চার্জ অ্যাপ্লিকেবল হবে আর যারা ইএমআই করতে চান মনে রাখতে হবে এটা কোনো কিস্তি না এটা ইএমআই এর কিস্তি যদিও একই কথা কিন্তু আসলে অনেকে কিস্তি কি ইএমআই কে কিস্তি ভাবে ভুল করেন সেটা হচ্ছে আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকা লাগবে ক্রেডিট কার্ড কি জিনিস সেটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করেন ব্যাংক আপনাকে বুঝিয়ে দিবে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যেই কার্ডটা পান সেটা বা প্রিপেড কার্ড দিয়ে কিন্তু কখনোই ক্রেডিট কার্ড করা মানে কখনোই ইএমআই করা যাবে না অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে ব্যাংকের সাথে যোগাযোগ করলে সেটি বলে দিবে আমাদের ফেসবুকে লাইক দিতে পারেন মোবাইল কর্নার বাংলাদেশ লিখে সার্চ করলেই আমাদের পেজ পেয়ে যাবেন আমাদের ইনস্টাগ্রাম রয়েছে মোবাইল কর্নার বিডি সেখানে গিয়ে আমাদের ফলো করতে পারেন আমাদের ডিএম করতে পারেন আমাদের ফেসবুকে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার কথা অলরেডি বলেই দিলাম ইভেন আমাদের ওয়েবসাইট www.mobilecornerbd.com সেখানে গিয়ে আমাদের প্রেজেন্টেশন সাথে চ্যাট করতে পারেন আশা করি সরাসরি দেখা হবে অথবা কখনো না কখনো চ্যাট হবে ততদিন পর্যন্ত সালাম।